ক্যান্সার থেকে দূরে থাকার উপায় ক্যান্সার আদাও কোনো রোগ নয় ডাক্তার বিকাশ গুপ্ত বলেছেন কেউই ক্যান্সারে মারা যাবে না যদি তিনি নিম্নলিখিত কতিপয় সহজ পদক্ষেপ নেয় প্রথম পদক্ষেপ চিনি খাওয়া বন্ধ করতে হবে তাহলে ক্যান্সারের জীবাণু এমনিতেই মারা যাবে গরম পানিতে লেবুর শরবত এক থেকে তিন মাস নিয়মিত পান করলে ক্যান্সার নিরাময় বা প্রতিরোধ করা সম্ভব সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতেই গুপ্ত আরও কিছু পরামর্শ দিয়েছেন লেবুর রসের মধ্যে প্রাপ্ত সাইট্রিক অ্যাসিড উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তনালিকা ব্লক হওয়া রোধ করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে রক্তের জমাট বাঁধা কমিয়ে দেয় হলুদ ও মেজেন্ডা রঙের মিষ্টি আলুর মধ্যে ক্যান্সার প্রতিরোধের গুণাবলী রয়েছে প্রায়শই রাত্রে দেরিতে খাওয়ার কারণে পাকস্থলীর ক্যান্সার হতে পারে সপ্তাহে চারটার বেশি ডিম খাওয়া যাবে না মুরগির পিঠের মাংস খাওয়ার কারণে পাকস্থলীর ক্যান্সার হতে পারে খাওয়ার পর ফল খাওয়া যাবে না বরং খাওয়ার আগে ফল খেয়ে নিন পিরিয়ড চলাকালীন সময় চা পান থেকে মেয়েদেরকে বিরত থাকতে হবে সয়া মিল্ক খাবেন কিন্তু চিনি বা ডিম যোগ করা যাবে না খালি পেটে টমেটো খাওয়া যাবে না পিত্তথলির পাথর হাওয়া থেকে মুক্ত থাকতে প্রতিদিন সকালে নাস্তার আগে এক গ্লাস পানি পান করতে হবে বিছানায় যাওয়ার কমপক্ষে তিন ঘন্টা আগে আহার করবেন মদ্যপান থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে প্রক্রিয়াজাত খাবার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কমিয়ে দিতে পারে প্রতিদিন দশ